বাঙালির অতি প্রিয় রুই মাছের একটা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলে। আমার আজকের রেসিপি রুই মাছের কালিয়া। তো এই জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি রুই মাছ। আর মাছ ভাজার জন্য যেমন করে নুন হলুদ মাখায় ঠিক তেমনভাবে নুন হলুদ সাথে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে একটু পরে পরে একটু করে উল্টে দিতে হবে। যে কোনো মাছ ভাজার সময় যদি একটু ঢাকা দিয়ে মাছ ভাজা হয় তাহলে মাছগুলো তাড়াতাড়ি ভাজাও হয় আর গায়ে তেল ছেটার ভয় থাকে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কিছু স্পেশাল জিনিস আমাদের বানিয়ে নিতে হবে। যেমন এখানে আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি কাজু কিশমিশ। এর জায়গায় তোমরা শুধু কাজুও নিতে পারো বা শুধু কিশমিশ নিতে পারো বা চার মগজও নিতে পারো। ভালোভাবে বেটে নিয়েছি। এবার তৈরি করে নিচ্ছি কিছু মশলা। সেজন্য এখানে নিয়েছি পেঁয়াজ, ছাতে দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিচ্ছি কয়েক কোয়া রসুন দিয়ে খুব ভালোভাবে এটাকে বেটে নিচ্ছি। এবার ফ্রাই প্যানে মাছ ভাজা তেল ছিল তার সাথে আর একটু তেল অ্যাড করেছি। এবার দিচ্ছি কিছু গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন একটুখানি 2-3 সেকেন্ডের মতন ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন একটু ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা। মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ, সাথে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু শুধু কালার হওয়ার জন্য। সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর এক পর্যায়ে এই মশলাকে পুরোটাই কিন্তু টেনে আসবে। যখন এরকম প্যান ছেড়ে আসবে মশলা খুব ভালোভাবে আমাদের তার মানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইয়ের সাথে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। দইয়ের সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনির সাথে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ বাটা। সব কিছু যখন ভালোভাবে আমাদের একভাবে কষানো হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা কিন্তু এখানে খুব একটা বেশি দিলে হবে না, কালিয়া যেহেতু গা মাখা হয় সে জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার ছেড়ে দিচ্ছি মাছগুলো, যেন 2-3 মিনিটের মধ্যে মাছগুলো এই ঝোলে ফুটে একটু সেদ্ধ হয়ে যায়। মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। তার আগে ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা। 5 মিনিট পর হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি কারণ আমাদের মাছের কালিয়া একদম রেডি। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আশা করি আমার আজকের রুই কালিয়া রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে রেসিপিতে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।